কেছে এই যে প্রভু তো শোনা দেখো চেঁচামেচি শুরু করে দিয়েছে, চলো ঘরে চলো। হ্যাঁ টয়লেট হয়ে গেছে, ঘুম ভাঙলো সবে, এদিকে ঢুকো। আসো পাম, ওরে দেখো 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 শুরু হয়ে গেছে, পম ভাইতে ঢুকছে না। নাচ প্র্যাকটিস করছে আমাদের ভুতু। হ্যাঁ একটু নাচো। ওই যে বাবা নাচ করছে, ওরে বাপরে বাপ নাচ করছে তো দেখো। হ্যাঁ হয়েছে, তুমি কি করবে? হ্যাঁ তুমি কিচ্ছু করবে না, ভুতু নেচে যাবে। আজকে আজকেও অনেক ওয়েদার ঠান্ডা, কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, আর আজকে হচ্ছে গিয়ে সারাদিন অন্ধকার হয়ে গেছে, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর আমাকে কিছু বলতে দেবে না, ও একাই বলবে। ভুতু মারবি না কিন্তু, বলে দিলাম পমকে মারবি না। ও রাগ হচ্ছে গিয়ে ওই যে পম আমার গায়ে ওঠে, তাই আর কি ও বলে তোমার কাছে গেছে। চলো আসো আসো। কি তুমি ওই ঘরে থাকবে? তুমি রাগে রেগে থেকে চলে এসছো? হ্যাঁ রেগে চলে এসছো। আসো বসো একটু। ভুতু রাগ হচ্ছে কেন না, ওকে আদর করছি তো, ভুতুকে আদর করছি না, তাই আর কি ভুতু বলছে। চলো চলো আসো আসো। কোথায় বসবে তুমি? ওখানে বসবে। ওই দেখো দেখ, পমের পমের ন্যাকড়া টাকে নিয়ে নিচে দেখ। ও জানে এখন আমি পমকে ভেসলিন লাগাবো তোকে, আর ও নিয়ে নিচে আগেই নিয়ে নিচে। হ্যাঁ হ্যাঁ পমের চোখে ভেসলিনটা লাগাবো, বুঝতে পেরেছে যে এখনই ও ভেসলিন লাগাবে। আর দেখো ও নিয়ে খা, এ পিউ। ও ভুতু দেখ কি করলো, জামা কাপড় বাইরে রয়েছে, নিয়ে আয় তো গিয়ে। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ও ওইখানে দেখো ন্যাকাটাকে নিয়ে ছিঁড়ছে। দিবি না পমকে চোখ মোচাতে? দেখো সকালবেলা শুরু হয়ে গেছে বৃষ্টি। বৃষ্টি শুরু হয়ে গেছে সকালবেলায়। কি করছিস? চলো চলো দেখো কে কত জ্যাম দিতে পারে, সকালবেলা এক্সারসাইজ হচ্ছে। ওই দেখো নিশানা লাগা, ও চেঁচামেচি করে ওই ভুতকে জয় করে নেবে। ভুত বলছে ওর কাছে দিবি না। ওরে বাবা, এটাকে হাত দিয়ে লাফাচ্ছে, ওইটাকে হাত দিয়ে লাফাচ্ছে। চলো নিয়ে দৌড় মেরে চলে যাচ্ছে তো ঘরে, বড় ঘরে দিবি না এক্সারসাইজ করা। হ্যাঁ মোটি হয়ে যাচ্ছে। তারপরে এক বন্ধু বলেছে যে ওষুধটা ভুতু খাচ্ছে খেলে নাকি ভুতু আরো মোটা হয়ে যাবে, তাই আর কি ভাবি শুনে এখন বলছে ওদের এক্সারসাইজ করাবো। ঘুম থেকে উঠিয়ে দেখো এক্সারসাইজ করাচ্ছে। ওরে বাবা দুটোতে দেখো ও ওই ঘরে নিয়ে চলে যাচ্ছে। খিরে পাললি না? দেখো দেখো ভুতুর কত শক্তি, দেখো ভুতুর শক্তিমান হয়ে গেছে। হ্যাঁ মুড়ি দে, আজকে বিস্কুট দিস না। বাইরে বৃষ্টি হচ্ছে আর এদের খেলা শুরু হয়ে গেছে। দে দিদি, এই ভাগ ভাগ ভাগ। যা ভালো হয়েছে, আর পম নিতে পারবে না। যে দিদি আই আসছে দেখো দিদির কাছে বলতে, আর দেবো না এখানে দৌড়ে গিয়ে।
ক্ষমতা নেই, এখন ওর দিদির কাছ থেকে দিতে বলছে। ও তো ওইদিকে রেডি বলেছে, দেখো কতটা বাংলা বোঝে দেখো। হয়ে গেছে, তাও পারল না। হ্যাঁ, এত লালটুস কিরে, তাও পারলি না? দূর, ও আর খেলবে না, ও ঘর ছেড়ে চলে যাচ্ছে। নিচে এবার ও আমার হাত থেকে সামনে, ও তোর কাছেই পারবে, তুই দিবি, আমি এদিকে ছুটবো, এদিকে ছুটবো, এদিক দিয়ে নিবি, ঠিক আছে? তুই যেহেতু সামনে দাঁড়িয়ে আছিস, আমি এদিকে ছুটবো, কিন্তু শুধুকে দিবি না। দেখো কম না, ভালো সাউন্ড বার করছে না, ফুলে সাউন্ড বার করছে না কম। ওদিকে দেখো রোদ, ওই দেখ ভূত একটু আদর করে দিল কমকে, দিয়ে তারপরে দেখ নিয়ে নেবে। ওই দেখ কানে কানে কি যেন বললো, আর পাচ্ছে না। হয়ে গেছে, দাও, খেলা হয়ে গেছে, এক্সারসাইজ কমপ্লিট আজকের মতন। আর এদিকে দেখো রোদ উঠেছে, আবার বৃষ্টিও হচ্ছে, কত রকম কাণ্ড কারখানা চারিদিকে, যেমন পম্বতু তেমনি রোদ বৃষ্টি। হ্যাঁ সুন্দর লাগছে। দে ওদের কটা মুড়ি দে তো বাটিতে, আজকে বিস্কুট দিস না, একটু একটু রেস্ট নিয়ে নিক, তারপরে জল দিস। খেলাধুলোর পর জল খাচ্ছে, তুমিও খাবে, দেখ বাটিটা দে, ভুতুকে দে, না ভুতু জল খাও। হয়েছে, বসো, একটু পরে খেতে দিচ্ছি, বসো। দেখো বৃষ্টি হয়ে গিয়ে রোদ উঠে পড়েছে, আর হাওয়া দিচ্ছে জোরে জোরে, আর হুলো এসে বসে আছে। আজকে সকালে বিস্কুট খেতে আসেনি, আজকে একটু মাংস রান্না করেছি, ও গন্ধ পেয়েছে, এসে শুয়ে আছে, ওকে আগে দিয়ে দিই, নাহলে আবার চলে যাবে, যেহেতু বিস্কুট খাইনি আর পম্বুতুর এখনও খাওয়া হয়নি। যা খা গিয়ে, বিস্কুট খাইনি, বিস্কুট খেতে আসেনি আজকে, খিদে পেয়ে গেছে, তাই ওকে আগে পম্বুতুর আগে দিয়ে দিলাম। এবার পম্বুতুকে দেব, নাহলে খচে গেছে ভুতু, ভুতু বলছে আমাদের আগে দিয়ে দিল। একবার রোদ উঠছে, একবার বৃষ্টি হচ্ছে। সব রকম সবজি দিয়ে মাংস সিদ্ধ করে দিয়েছি, খাচ্ছে। আর হুলোর খাওয়া তো আগে হয়ে গেছে, ওই যে হাফটা খেয়েছে আর হাফটা রেখে গেছে, দিকে বৃষ্টি হচ্ছে, এই গাবলাটা দিয়ে ঢেকে রাখবো, যদি আবার বিকেলে আসে আবার ঘুম থেকে উঠে গাবলাটা তুলে রাখবো, ও আবার খেতে পারবে। দেখো বৃষ্টি হচ্ছে আর কমছে,
সবার খাওয়া হয়ে গেছে, আর দেখো কত বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। ওর বাবা কাজ থেকে এলো, সে আবার একটু দুটোকে নিয়ে শুয়েছে, আবার বেরোবে। এখন দেখছি কত বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝাঁকে ঝাঁকে আজকে শুধু বৃষ্টি হচ্ছে। ওর বাবা একটু শুয়েছে, আর ওই দুটো ওর বাবার সঙ্গে। ওই দেখো, এই দেখো সারাদিন বৃষ্টি হয়েছে, এখন দেখছি হালকা হালকা রোদ উঠেছে। 4:30 বাজে, ঘুম থেকে উঠে আর এখানটায় আর বসা যাবে না, পুরো ভিজে। সারাদিন বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে যে পুরো ইটগুলো ভিজে, আর বসা যাবে না। আর এই যে বসেছে এই ভিজে, দেখো দুটোতে কি করছে, বদ্দি ওইদিকে খাবার বানাচ্ছে, আর এরা দেখো তিনটেতে মিলে ওর বেলটা নিয়ে বসে আছে ভুতু। আর ভুতু মানে হচ্ছে গিয়ে নজরটা দিদি কি বানাচ্ছে, ও লুকিয়ে রেখেছে, ওই যে জামার বেলটা পেলেই ওরকম করবে। একটা ছিঁড়েই ফেলেছে কামড়ে কামড়ে, একটা আছে আর সেইটাকে নিয়ে ওরকম করে। ও ভাবে যদি পম পেয়ে যায়, ও শুয়ে শুয়ে হয়েছে, কাজ হয়ে গেছে। এবার ছিঁড়ে ফেলবে, বৃষ্টি ছেড়ে দে, খেলা শুরু। বাবা আসবে চলে, ব্যাস তারপরে আবার বাবার সঙ্গে শুরু করে দেবে মস্তানি। দেখো ওর বাবা চলে এসছে, হ্যাঁ কি দেখো এখন কোথায় রাখবে, কি রাখবে কি না রাখবে দেখবে। এই তোর বাবা ভিজে গেছে দেখ বৃষ্টিতে, সর জামা কাপড় ছাড়বে, জামা প্যান্ট ছেড়ে নি। ও বলছে হাওয়া খাও বাবা, কোথায় বসবে কোথায়, চলো বাইরে, চলো চলো বাইরে। এই বেল্ট ভুতুকে হাঁটিয়েছিলাম তাই বেল্টটা রয়েছে এখানে, বেল্ট পরিয়ে ভুতুকে হাঁটিয়েছি। ও বলছে তোমাকে যে ওকে হাঁটাইনি, ভুতুকে হাঁটিয়েছে। হ্যাঁ পমকে হাঁটাইনি, পম এখানে বসেছিল আর ভুতুকে বেল্ট পরিয়ে ওরা হাঁটিয়েছি। ওই দেখো এখন বলছে ভুতুকে বেল্ট পরিয়েছিল, জানো। হ্যাঁ তুমি ঘুরতে যাবে, বাবাকে নালিশ করছে দেখো। আসো ঘরে আসো, ও বলছে পাখা চালিয়ে দাও, কোন ঘরে বসবে কোন ঘরে, যা পাখা চালা পাখা চালা, হ্যাঁ পাখা চালিয়ে দে বাবাকে। ওই যে বসেছে দেখ পাখা চালিয়েছে, বস এবার। হ্যাঁ ওরে বাবা, কি ভুতু আসবি না আয়, তুই ওখানে বসে বসে হাঁপাচ্ছিস ওকে। হ্যাঁ ওকে একটু হাঁটিয়েছি না তাই একটু পাটা বেশি ঘোরাচ্ছে দেখো, একে হাঁটানোও দরকার আবার পায়ে ব্যথার জন্য আবার ঘোরায়, কি করব যে এইটাকে নিয়ে ভুতুটাকে নিয়ে। সেই থেকে হাঁপাচ্ছে, ব্যাস ভুতুর এবার পাকা চলেছে, ভুতু এবার শান্তি। আচ্ছা তাহলে এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, যদি কোনো নতুন বন্ধুর ভিডিও দেখে ভালো লাগে
তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবার একটা নতুন ব্লগে।